সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একটা ইফতার বানানোর ব্লগ শুরু করতে যাচ্ছি আপনারা সবাই সাথেই থাকেন আর দেখতে থাকেন এই যে আমি প্রথমে এই যে বেসনগুলো নিব বেসন দিয়ে দিলাম এখন দিয়ে দিতেছি চাউলের গুঁড়া অবশ্য সবাই বেসন গুলাইতে জানে সেই জন্য পরিমাপ তুললাম না এখন আমি বেসনের মধ্যে দিয়ে দিব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম এক চিমটি এই যে বেকিং সোডা তারপরে একটু হলুদ মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা অবশ্য কেউ কেউ দেয় কেউ কেউ দেয় না আদা রসুন বাটা কিন্তু আমার একটু আদা রসুন বাটা দিলে পরে ভালো লাগে আস্তে আস্তে করে পানি দিয়ে দিতেছি না হয় একবার দিয়ে দিলে আবার পাপ হয়ে যেতে পারে এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতেছি বেসনটা একটু সময় রেস্টে থাকুক আমি অন্য জিনিসগুলো তৈরি করে নেই এই যে আলুর সব বানানোর জন্য এখন আলু ভর্তাটা মাখাই নেই তারপর ঝুমু ছোট ছোট করে বসে বসে আলু সবটা বানাই নিব আলুর সবের মধ্যে একটু পেঁয়াজ বেশি হলে পরে খাইতে ভালো লাগে তোর ভালো লাগে নি তোর ইফতারের মধ্যে কি কি খাইতে ভালো লাগে আলু চপ বেশি আলু চপ বেগুনি বেগুনির তো এলার্জি কিন্তু তারপরও বেগুনির মজা এলার্জি
অ্যালার্জি আছে, এটা তো কিচ্ছু করার নাই, বেগুনে তো অ্যালার্জি থাকবোই, কিন্তু এর জন্য যে বেগুনি মজা না তা না, মজা আছে, তার মধ্যে আলুর চপটা একটু বেশি ফেভারিট। পেঁয়াজের জন্য ডালটাও মাথায় নিতেছি, সব কিছু রেডি করে তারপরে চুলাই দিলাম। মিষ্টি কুমড়ার সব বানাইতেছি, দিয়ে দিলাম আমাদের মিষ্টি কুমড়ার বড়া, এখন নামায় ফেলাইতেছি।
হয়ে গেল আমাদের বেগুনি। দর্শক, এগুলো হইলো আজকের ইফতার। দেখেন সময়ের স্বল্পতার কারণে মানে পুরাটা দেখাইতে পারছি না। আজকের ইফতার এই যে ফাইনাল লুক। এখন আস্তে আস্তে প্রতিবেশীকে করে একটু একটু করে দিই। তো দর্শক আজকে এই পর্যন্তই। তো কষ্ট করে সাথে রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটা কোনো নতুন ব্লগে। ওই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।